তো আসুন আমরা এই লেসনে শিখবো ব্র্যান্ডিং কি, ব্র্যান্ডিং এবং তো ব্র্যান্ড একটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা জিনিস। যেমন ধরেন গুগল একটা ব্র্যান্ড, ইউটিউব একটা ব্র্যান্ড, তারপরে আমরা অফলাইনে দেখি যে কোকা কোলা, তারপরে আপেল, স্যামসং, ইউনিলিভার, এগুলো সবগুলো প্রত্যেকটা একটা একটা ব্র্যান্ড। তো আপনি চাইলে এখন আপনি নিজেই নিজে একটা ব্র্যান্ড, নিজের একটা ব্র্যান্ড ক্রিয়েট করতে পারেন অনলাইনের মাধ্যমে। যেমন ধরেন বিক্রয় ডট কম, যেমন আজকের ডিল ডট কম, তো এরকম অনেকগুলো ব্র্যান্ড আছে। তো আপনি আপনার সাইট প্রতিষ্ঠা করে এবং অনলাইনে কাজ করার সুবাদে আপনি আপনার সাইট প্রতিষ্ঠা করে আপনি এটাকে ব্র্যান্ড হিসেবে পরিণত করতে পারেন। তো সেটার জন্য আপনাকে অনেক পরিশ্রম করতে হবে, ধৈর্য ধরতে হবে। তো তারপর আপনার একটা কি বেনিফিট আসবে। তো ব্র্যান্ডিং করতে হলে আপনাকে কী কী কাজ করতে হবে? প্রথম ব্র্যান্ডিং, ব্র্যান্ড কোম্পানি, আপনার ব্র্যান্ডের নেম দিতে হবে, নেমটা সিলেক্ট করতে হবে, এবং কি সুইজেবল নেম সবার কাছে কি জনপ্রিয় হয়ে ওঠার মতো। তারপর হচ্ছে লগো, আপনার ব্র্যান্ডের লগোটা কি থাকতে হবে এবং সিম্বলিক থাকতে হবে। তারপরে এভাবে যেমন ধরেন এটা অ্যাপেলের লগো, এটা গুগলের লগো, তো এগুলো রেজিস্টার করতে হবে যাতে অন্য কেউ আপনার এটা কি ইউজ করতে না পারে। তো এগুলো হচ্ছে অনেক পরের বিষয়, আগে আপনারা কি কাজ করবেন, কাজ শিখবেন এবং দেন কিছুদিন কাজ এক্সপিরিয়েন্স পাওয়ার পর নিজেই অনেক কিছু একটা নিজেই নিজের বিজনেস করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে।